কি করছো? আগে এসেছিলাম। এরাম মানে কেন এসেছো? কেন এসেছো শুনি না, মানে এসেছিলাম তো দেখা করতেই, কিন্তু ঢুকে দেখলাম আপনি অত্যন্ত আধুনিকা সেজে কোথাও বোধহয় বেরোচ্ছেন। পার্টিতে যাচ্ছি। ওকে, ওখানে গিয়ে তো আপনি ওসব নেশা ভাং করবেন, তাই না? আমি কি করব না করব দ্যাটস নন অফ ইওর বিজনেস। ওকে, কি যে বলেন, বিজনেস না বললেই হলো। মা এরকম আধুনিক পোশাক পরে পার্টিতে গিয়ে নাচ গান করবে, নেশা ভাং করবে, আর পুত্র সন্তান সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? এই ও, তুমি আমার সন্তান নও, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি আমার সন্তান নও। আগে বাই ল তো আমি সন্তান, সূত্রানুযায়ী, আইন অনুযায়ী, এবং মজা করছো আমার সঙ্গে? মজা করছো? বেরো বেরো বলছি না তাকে। আগে না, যাব না। মানে? মানে আমি দুটো কথা বলতে এসেছি। কি কথা? সে বলবো কোন, কিন্তু তার আগে আপনি এই পোশাক আশাক ছেড়ে ওই পার্টি ফাটি বন্ধ করে একটু ঠাকুর ঘরে যান তো। ঠাকুর ঘরে যাব মানে? হ্যাঁ, ঠাকুর ঘরে যান, গিয়ে একটু পুজো করুন, বুঝলেন, একটু পুজো করুন। তুমি কি আমার ভুল বদলে দেবে নাকি? হ্যাঁ, আগে যে রাধে সে চুলো বাঁধে, মেয়েদের তো মায়ের মতনই দেখতে হয়, তাই না? গোবিন্দ, আপনি রাগ করুন, আপনি দুঘা মারুন, আমি কিচ্ছু মনে করব না, কিন্তু এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আমি আমি ডালি সাজিয়ে এনেছি, এর মধ্যে সব কিছু আছে। আপনি শুধু ঠাকুরের সামনে বসে আপনার স্বামীর জন্য দীর্ঘায়ুর আর সুস্থতার কামনা করুন, দেখবেন দেখবেন উনি ভালো হয়ে যাবে। তুমি জানো আজকে এই পার্টিটাতে আমাকে কে ইনভাইট করেছে? জানো তুমি? তোমার কোনো ধারণা আছে? আর কি করে বা থাকবে, ফালতু অসভ্যই তোর ছেলে। সরব সরব থেকে সরব। বাবাকে দেখলে খুব কষ্ট হয়, একটু নজর রাখুন না। এতদিন তো একসাথে ছিলেন, এতদিন একসাথে কুকুর বেড়াল থাকলেও তো তাদের উপরেও তো মায়া চলে আসে, একটু নজর রাখুন না, একটু কাছে ডাকুন না মানুষটাকে, একটু ভালোবাসুন না, একটু নয় পুজো আচ্ছা করলেন তার জন্য। আমি এসব কিচ্ছু করতে পারবো না। গেট আপ, গেট আপ, গেট আপ, গেট আপ। কিছু করবো না আমি, বাঁচলে বাঁচবে, মরলে মরবে। কি বললেন? কিছু বলি। আপনি আপনি ওনার মৃত্যু কামনা করলেন? না না না, আমি সেটা বলতে চাইনি, ওটা একটা কথার কথা, আমি ওসব কিছু মিন করিনি। ঠিক আছে ঠিক আছে, আপনি পার্টিতে যান, আপনি পার্টিতে যান, আপনি পার্টিতে গিয়ে মিউজিক বাজান, নাচ করুন, গান করুন, গা ভাসিয়ে দিন কলটা লেখা প্রবাহে। আপনার স্বামীর কথা, আপনার মেয়ের কথা, সন্তানের কথা আপনাকে আপনাকে ভাবতে হবে না। তবু আমি আমি যাবার সময় ঠাকুর ঘরটা সাজিয়ে দিয়ে যাচ্ছি, পারলে পারলে একটু পুজো করে নেবেন। ঠাকুর ঘরে যাবে না, আর রইল আমার মমের কথা, আমার মমকে নিয়ে তোমায় ভাবতে হবে না। এটা ঠাকুরের ফুলের ডালি, কেড়ে নিও না, পাপ হবে। আর আমি চাই না তোমার কোন রকম পাপ হোক, চাই না আমি। গোবিন্দ, গোবিন্দ শোনো, মম গোবিন্দ ভেতরের দিকে চলে গেল, তো কি হবে? যেতে দে। মম
হয়েছে তোমার? আচ্ছা, আমার কোনো ধোয়া পরিষ্কার শাড়ি আছে। ধোয়া শাড়ি দিয়ে কি করবে তুমি? মম, দেরি হয়ে যাচ্ছে তো, তুমি যাবে না পার্টিতে? না, আমি ওনাকে ফোন করে বলে দিচ্ছি যে আমি আজকে যাব না। মম, মম, কি বলছো কি তুমি এগুলো? আরে ও ক্রেজি, তুমি ধোয়া শাড়ি পরে কি করবে শুনি? গোবিন্দ ঠিক বলেছে, সত্যি তো, আমি তো মানুষটার জন্য কোনোদিন প্রার্থনা করিনি, স্বামীর জন্য কোনোদিন পূজো করিনি। আমাকে প্রার্থনা করতে হবে, প্রার্থনা। মম, মম, গোবিন্দ খুব সিয়ানা, তুমি খুব সিয়ানা। আর বাবা, রাজ্যের যত কাজ শুধু আমাকেই করতে হবে। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি, আমি সোমদত্তা সেন বলছি। কি চাই? প্রতাপ নারায়ণ চৌধুরী আছেন? না, উনি এখন বাড়িতে নেই। কিন্তু কেন নেই? ওনাকে বলবেন আপনাদের মেয়ের জন্য বিধবার থান রেডি করে রাখতে, কারণ কারণ ওর আয়ু আর বেশি দিন নেই। হ্যালো, হ্যালো সোমদা, হ্যালো, যা বাবা, কি সব বলে গেল! বিধবার থান রেডি রাখ, সোমদত্তাটা নিঘাত পাগল হয়ে গেছে। কাকা বাবু, না 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 না, এ তো ভালোই হলো, এ তো আমার পক্ষে ভালোই হলো। কাঁটা দিয়ে কাঁটা তুলব, ওই সোমদত্তাই গোবিন্দকে তুলে নেবে। জয় মা, জয় মা, জয় মা! একেই বলে এক ঢিলে দুটো পাখি মারা। মা, মা গো মা, এই কাজটা যদি হয়ে যায় না, একেবারে একেবারে জোড়া জোড়া চাল কুমড়ো বলি দেবো। আমি তো কখনো পুজো আচ্ছা করিনি। হাত জোর করে যা চাওয়ার ঠাকুরের কাছ থেকে চেয়ে নেবেন, ওটাই পুজো, নাই বা বললেন মন্ত্র। আপনি কি জানেন আপনার মেয়ে আগুন নিয়ে খেলছে? কি? সে নাকি একজন, কি বলছো কি তুমি মমকে? কি বলছো তুমি? কিছু না, আপনি চলুন, আপনাকে আমি পুজো শিখিয়ে দিই, চলুন। মম, মম, কোথায় যাচ্ছো তুমি? ও তোমাকে পুজো শেখাবে। সবকিছু শুধু তোর বাবার জন্য। আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। সন্দেহ হচ্ছে মানে বুঝলাম যে তারপর ওই
৬:৩১ ব্যাপারটা নাই গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ।